বলেছেন দিদি 2,29,000 কোটি টাকার হিসাব নিয়ে আসুন, আপনি হাতে হাতে টাকা পেয়ে যাবেন। প্রশ্ন একটাই, টাকা নিয়েছেন হিসাব দেবেন। মিনিস্ট্রি কা পয়সা হাম কিসি কা নেই রোকতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্ণাই ধর্ণাকে কটাক্ষ করছে গেরুয়া শিবির। দিল্লিতে ধর্ণা দিলে হিসেব চাওয়া হতো, এই তোপ দেখেছেন দিলীপ ঘোষ। কারোর টাকা আটকায় না বিজেপি সরকার, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। আমরা এই জন্য আসেননি টাকার কথা বলে হিসাব চাওয়া হবে। আমি তো বলেছিলাম দিদি 2,29,000 কোটি টাকার হিসাব নিয়ে আসুন, আপনি হাতে হাতে টাকা পেয়ে যাবেন। প্রশ্ন একটাই, টাকা নিয়েছেন হিসাব দেবেন, আপনি হিসাবও দেবেন না চোখও দেখাবেন, এটা হতে পারে না। আর কোথায় ধর্ণা দিচ্ছেন? উনি এক জায়গায় ধর্ণা দিচ্ছেন, ভাইপো এক জায়গায় ধমকি দিচ্ছেন। আপনাকে সভা করতে হবে ওখানেই যেখানে ধর্ণা দিচ্ছেন, ওনারা অনশন করছেন কেন? আর জায়গা নেই কলকাতায়? ধমকি দিয়ে কোথায় বোম মারার ধমকি দিয়েছে, কখন লোক পাঠিয়ে মারপিট করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন বদনাম করার জন্য। ডিএর জন্য যারা ধর্ণা দিচ্ছেন তাদের বিরুদ্ধে এই ধরনের বিশৃঙ্খলার অভিযোগ এনে তাদেরকে অ্যারেস্ট করবেন, তুলে দেবেন। মিনিস্ট্রি কা পয়সা হাম কিসি কা নেই রোকতে, ট্রান্সপারেন্সি, গরিবো কা পয়সা গরিবো তক পৌঁছে, কাম হো, পয়সা কিসি কা হাম নেই রোকতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।